হচ্ছে সে মাকে দেখলে মাই বলে এন্ড বাবাকে দেখলে বাবাই বলে তো মার সাথে যারা থাকে সব আঙ্কেল আর বাবার সাথে যারা থাকে সবাই আন্টি আর বাউমা মা একসাথে দেখলে সে ভীষণ লজ্জা পায় আমাদের গানগুলো সে নকল করে এন্ড বাবার মতো ভাবসাব দিয়ে তোমার ধরো টিভিতে যে রকম ওর বাবা ডান্স করে ওই রকম ভাবে ইয়ে করে তা আমি একদিন বলছি বাবার ডান্স তুমি নকল করো মারটা কেন করো না কারণ মাউন্ট তো গার্ল ও সেগুলো বয় তখন তো তো যাই হোক মানে আমার কাছে মনে একটা লাইফ পুতুল পেজ যেহেতু তার বাবা মা দুইজনেই খুব ট্যালেন্টেড অ্যাক্টরস তো তার ঝোকটা আসলে কোন দিকে কি মনে হয় এখন দেখো আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে নেই ও filme কিছু একটা करू কারণ আমি চাই অবশ্য একজন ভালো মানুষ হোক প্রথমেই আর দ্বিতীয়তে হচ্ছে আমি সব সময়ই বলতাম আমার বাচ্চাটা আমার মার। না আমি তো মা হতে পারি বাট আমার বাচ্চা পৃথিবীতে আসার প্রথম মূল কারণ ছিল আমার মা আমার মা চাইতেন ও ভালো ডক্টর হোক সেটা হচ্ছে তোমার হার্টের কোনো স্পেশাল কিছু হোক কারণ আমার মা হার্টের পেশেন্ট ছিলেন তো ওই জায়গা থেকে আমার বাচ্চাকে সবসময় দেখে বলতেন বা দাদু তুমি এমন কিছু হবে সবার জন্য ফ্রি ফ্রি হার্ট দেখে দিবে